প্রিয় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট্ট একটি গল্প ছুরিটা, এবং তার অনুপ্রেরণায় হচ্ছে নাটক ছুকরি। নাটকের প্রযোজনায় থিয়েটার কলকাতা, ইনফ্যাক্ট এটা প্রথম প্রযোজনা। নাটকের ডিরেকশনের দায়িত্ব রয়েছেন আমাদের প্রিয় দেবুদা দেবরঞ্জন নাথ। নাটকের সঙ্গীত পরিচালনা করছি আমি, আপনাদের সুরজিৎ। এই নাটক নিয়ে আমরা সবাই এখন খুব ব্যস্ত, চলছে অনুশীলন, চলছে রিহার্সাল। চলুন আপনাদেরকে নিয়ে যাই একটু রিহার্সাল রুমে, দেখাই কেমন চলছে এই নাটকের অনুশীলন, শুনি দেবুদা কি বলছে। ছুকরি এই নাটকটা যে আমরা করছি, এটা বনফুলের একটি ছোট গল্প। সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় এই নাটকটি লিখেছেন। এই নাটকে প্রধান নাম ভূমিকায় অভিনয় করছে ইন্দ্রাণী। তো ইন্দ্রাণী একদিন আমায় এসে বলল যে এরকম একটা দল আমি ফর্ম করেছি, তো আমি চাইছি আমাদের প্রথম নাটকটি তুমি ডিরেক্ট করবে। আমি বললাম কী গল্প? বললো বনফুলের একটা ছোট গল্প। সেখান থেকে উজ্জ্বলদা নাটক লিখেছেন, সেটা আমরা করবো আর কি, যদি তুমি ডিরেক্ট করো। তাহলে ঠিক আছে, তবে গল্পটা পড়লাম। গল্পটা পড়ার পরে উজ্জ্বলের নাটক সেটা পড়লাম। পড়ার পরে ভেতর থেকেই একটা কীরকম মনে হলো যে হ্যাঁ, এই থিয়েটারটা করা যায়। মানে এই গল্পটা বা উজ্জ্বলের লেখা নাটকটা এমন একটা জায়গায় পৌঁছে দেয় যে নাটকটার আবেদনটা হচ্ছে সার্বজনীন। আমাদের পাশে বহরমপুরের একজন মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, তার নাম এডওয়ার্ড কবি। তিনি এই নাটকটা প্রযোজনা করছেন। আমি একদিন রিহার্সালটা কিছুটা এগোনোর পরে আমার খুবই প্রিয় শিল্পী, আমার বন্ধু সুরজিৎকে ফোন করলাম যে আমি এরকম একটা থিয়েটার করছি, তুমি যদি বন্ধু সেই থিয়েটারটার মিউজিকের দায়িত্ব নাও, তার আমি খুব নিশ্চিন্ত হই। এবারে আমাদের সামনে যে শো আছে 21 জুলাই আমরা তপন থিয়েটারে শো করবো 6:30 থেকে, 23 জুলাই আমরা গিরিশ মঞ্চে শো করবো, আবার আমরা তপন থিয়েটারে ফিরে আসবো 1 অগস্ট, তার পরবর্তী শো পরবর্তীকালে জানতে পারবো। আমাদের নিজেদের ভালো লাগছে যে একটা কাজ করতে পারছি, আর বাকিটা নির্ভর করবে আপনাদের বিচার। আপনারা দেখে বলবেন যে আমরা কতটা পৌঁছতে পেরেছি এই আবেদনের জায়গার থেকে, কতটা পারিনি। তাহলে 21 জুলাই সন্ধ্যে 6:30 তপন থিয়েটারে থিয়েটার কলকাতার প্রথম প্রযোজনা ছবি, আমি তো থাকবোই আপনাদেরও আসতে।